নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাবুগঞ্জ আমরাঘাট সড়কে ফের দুর্ঘটনা, অটোর মহিষের চাপায় আহত এক। বরাকের তিন জেলায় ভাই ফোঁটা পালিত, অসমের মণিপুরীদের উৎসব বর্জন। ভাগাবাজার জিপির জয়ধনপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কে ফের দুর্ঘটনা, মালবাহী ডিজেল অটোর ধাক্কায় ও মহিষের চাপায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। বুধবার ছিল কাবুগঞ্জের সাপ্তাহিক বাজার। গরু মহিষ কেনাবেচার জন্য প্রসিদ্ধ কাবুগঞ্জ বাজারে মহিষ নিয়ে আসার পথে নগদীর গ্রাম পেট্রোল পাম্পের কাছে পূর্ব সোনাইর বিদ্রোহী পাড়ের বাসিন্দা আশাবুদ্দিন লস্কর দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জ অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির মালবাহী ডিজেল অটো একই দিকে যাওয়া আছাব উদ্দিনের মহিষকে ধাক্কা মারে। সেই মহিষটি মারে আছাব উদ্দিনকে। পরে তাকে নরসিংপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। অবস্থা বেগতিক দেখে সেখানে চিকিৎসারত ডাক্তাররা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশ দুর্ঘটনার প্রাথমিক তদন্ত করে মালবাহী ডিজেল অটোটি পুলিশ হেফাজতে নিয়ে যায়। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার তিন জেলায় বুধবার ভাইফোঁটা পালন করা হয়। হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো এই ভাইফোঁটা। প্রত্যেক ভাই বোনদের কাছে দিনটির এক আলাদা তাৎপর্য থাকে। উৎসবটি শুধু ভাইফোঁটা নয়, এটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। কোথাও ভাতৃদ্বিতীয়া, কোথাও ভাইদুজ, ভাইটিকা ইত্যাদি। এদিন প্রত্যেক বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে আশীর্বাদ করে থাকে। তারপর ভাইকে মিষ্টি খাওয়ানো হয় এবং ভাই ও বোনকে উপহার সামগ্রী দিয়ে থাকে। ভাইয়ের দীর্ঘ জীবন কামনায় উপবাস থেকে বোনেরা বাইফোঁটা দেয়। বাইফোঁটা হলো ভাইয়ের সুরক্ষা প্রার্থনা সহ দুজনের মধ্যে সম্পর্ক দূর করার একটি উৎসব। অশান্ত মণিপুরের হিংসা যেন থামতেই চাইছে না। প্রতিদিন নির্বিচারে খুন করা হচ্ছে সাধারণ মানুষকে। এরই প্রতিবাদে গোটা আসামের মণিপুরীরা তাদের ঐতিহ্যগত উৎসব নিঙল চকৌবা বর্জন করলেন। ইতিহাসে প্রথমবারের মতো বাঙালির ভাইফোঁটা বা হিন্দিবাসীর ভাইদুজের মতো এই উৎসব নিঙল চকৌবা। বিবাহিত নারীরা বাবার বাড়িতে উপস্থিত হয়ে ভাইয়ের মঙ্গল কামনায় এবং আয়ু বৃদ্ধির জন্য ভাইকে ফোঁটা দেওয়া সহ সম্মান জানানোর রীতি এই উৎসবকে। ইতিমধ্যে বিভিন্নভাবে গণতান্ত্রিক আন্দোলন করে অসমের মণিপুরীরা মণিপুর শান্তি প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়েছেন। এই কারণে আমরা যে যারা যারা শহীদ হয়েছে আর যারা রিলিফ ক্যাম্পে রয়ে গেছে, যারা গোর বাড়ির নাই, এগুলাতে আমরা শ্রদ্ধা জানানোর কারণে এবারে নিঙল চকৌবা মণিপুরে বিভিন্ন সংগঠন আর আসামে আমরা সংগঠন এবার নিঙল চকৌবা অবজার্ভ করা হইতো না। এই কারণে তারা যারা যারা শহীদের যারা রিলিফ ক্যাম্পে যারা আছে তারাতে আমরা শ্রদ্ধা জানানোর কারণে এবার
নিমন চকব করাইছেন তো মেসেজ কি মানে এখন বন্ধ যে ছয় মাস যারা গন্ডগোল চলে আছে মণিপুর আর মণিপুর কুকিয়ার ভার্সেস মণিপুরি যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর মণিপুর গভর্নমেন্ট এখন পর্যন্ত চুপ রয়েছে কেন এখানে তারার গভর্নমেন্টে কোনো চক্রান্ত আসে নাকি না মণিপুরি ভার্সেস বা যারা ইললিগাল মাইগ্রেন্ট যে মায়ানমার থেকে যারা কুকি যারা আইসে মণিপুরে এখন যেটা করে অ্যাটেক যে ইললিগাল মাইগ্রেন্টে তারা করে অ্যাটেক যে পুরানা যারা কুকিরা আছে তারা এখনো কিছু হয় না যে ইললিগাল মাইগ্রেন্ট যে মায়ানমার থেকে বা বাংলাদেশ থেকে যারা আইসে তারা এখানে তারা আলাদা একটা সেপারেট স্টেট বা সেপারেট এমএসটিভ দাবি করে ওই দাবিতে তারা মণিপুর স্টেট গভর্নমেন্ট বা মণিপুরে যে মণিপুরের উপরে অত্যাচার করে তারার দাবি জন্য এই এই সময়তে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন পর্যন্ত চুপ কেন এই প্রতিবাদে আমরা এটাই জানাইতে যাই যে মণিপুর গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট কেন এটা বন্ধ করা হয় না এখন পর্যন্ত ছয় মাস যারা যে অত্যাচার হল তো অত্যাচার তো বন্ধ করো এই যে আজকে যে নিমন চকব বন্ধ করাটা এটাই মূল ভাগাবাজার জিপি এলাকার জয়ধনপুর গ্রামে বুধবার কাক ভোরে তাহেরা বেগম লস্কর নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধলাই ও লায়লাপুর পুলিশ তাহেরা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় প্রায় সাত বছর পূর্বে রাজনগর গ্রামের সুরাহ মিয়া লস্করের কন্যা তাহেরা বেগম বিয়ে হয় জয়দুনপুর গ্রামের রহিম উদ্দিন লস্করের পুত্র বদরুল ইসলাম লস্করের সঙ্গে ওইতো আমরা তিনটা ঘন্টার সময় খবর পাইছি পাইয়াই তো গেছি দিয়া দেখছি এতে তারা এই এটার দরবারটা তারা ও মালতটা কিয়া পয়সা কলিতে কিয়া যে পয়সা আন মাল আন ও হিসাবে তারা করছেন করিয়া আমরা গিয়া এখন দেখলাম গিয়া দেখিয়া এখন ওটা পয়সা ডিমান্ড করেনি তারা তারা পয়সাও ডিমান্ড করে তারা মালও তাই গরিব মানুষ হিসাবে তাই দিতে পারত না এখন গিয়া দেখলাম যেন চুগলির ও গলা গলাত মোটামুটি নাই কলসাত লাগাইল অক্সা অন্য অক্সা এখন ফাও আস্তা খান মাটিত সম্বরে লাগাইল এগু ফাঁসি লাগা আমরা বাওয়ার আগা তুরা তুরা জিওত লাগাইল মাটিত লাগাইল এগু কোনো ফাঁসি লাগিয়া মরা ওখানে আমরা চাই না এখান তো তারা নিশ্চয় মারছে তারা মার্ডার করছে তারা এই পয়সার লাগিও বললা কি মাল সামানোর লাগিও বললা তারা ওই জিনিসটা করছে আমার বুড়ি রে তো গরিব তারা কি আর করি আমার বুড়ি রে বাদ মানি দেন না গরিবর বুড়ি চোরর বুড়ি বাঙ্গলর বুড়ি কথা হইয়া পাঁচ তালে তাই তারা লাত মারি তুর নয় নুটা নুটা করো এরবার যাও যে যেদিন তোর মেয়ে ঘরে খাম শেষ করিলাই মুর্তাই রড়ি আর হও রে কইছেন গরিবর বুড়ি আমি মারিলেলে আমরা গাড়ির গোয়ার টেকাল যাইতো না বুধবার বিশিষ্ট জনের হাত ধরে সোনাই কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর জিপিতে আউলিয়া বাজার সংলগ্ন এলাকায় আইএকুয়াজি এনজিওর কার্যালয়ের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর এনজিওর সভাপতি ফয়সাল মজুমদার সাধারণ সম্পাদক কাউসার আহমেদ বড়ভৈয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আনসার হোসেন বড়লস্কর বলেন এই এনজিও দ্বারা এলাকার গরিব মানুষ উপকৃত হবেন তিনি সংগঠনের চিন্তা ভাবনাকে স্বাগত জানান আজকে এই অঞ্চলে আপনারা একটা এনজিও করেছে অত্যন্ত ভালো লাগলো যে বর্তমানে দেখুন যে এনজিও দ্বারা অনেক কাজকাম অনেক সোশ্যাল কাজকাম করা যায় শুধু রাজনৈতিক কোনো দলে তাকে কাজ করতে হবে সেটা সে কথা নয় কিন্তু যদি কাজ করার মানসিকতা থাকে কাজ করার ইচ্ছা থাকে তাহলে কোনো একটা এনজিও এবং ক্লাব দিয়েও অনেক ধরনের কাজকাম সোশ্যাল কাম কাজ করা যায় মানুষের সাহায্য সহযোগিতা করা যায় আমার আশা আমার বিশ্বাস এই এনজিও দ্বারা আপনারা এগিয়ে যাবেন এই এলাকার উন্নতি হবে এই এলাকার যুব সমাজের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন বিশেষ করে এই এনজিওর প্রত্যেক কর্মকর্তাকে আমি অনুরোধ রাখবো আপনারা যারা আছেন প্রত্যেকটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবেন যে শিক্ষার উপর একটা আপনারা গুরুত্ব দিবেন যা বর্তমানে বিশেষ করে একটা আমাদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন তাই আপনারা প্রত্যেকে এই এলাকায়
যাতে আমি বলবো বড় করে একটা সভা করবেন শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য, শিক্ষা নিয়ে কিছু ছাত্রছাত্রী আছেন ওদেরকে উৎসাহিত করার জন্য একটা প্রোগ্রাম করবেন, যে সাহায্য সহযোগিতা লাগে আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমি ধন্যবাদ জানাবো ফৈসলকে, তুমি যে একটা উদ্যোগ নিয়েছো কাউসার বা সমাজ সবাইকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছো, যে সত্যিকার একটা প্রশংসনীয় উদ্যোগ, আপনি এগিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমার আশা। স্বামীর অস্থি বিসর্জন দিয়ে জীবিত আর বাড়ি ফেরা হলো না লুয়াইপুয়ার এক মহিলার। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গিয়ে নিজের প্রয়াত স্বামীর অস্থি বিসর্জন দিয়ে আর বাড়ি ফেরা হলো না করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার লুয়াইপুয়া এলাকার এক হতভাগা মহিলার। গুরুতর অসুস্থ হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই মহিলা। এমন খবরে শোকের ছায়া নেমে এসেছে পাথারকান্দি লুয়াইপুয়া এলাকায়। জানা গেছে নিজের স্বামীর অস্থি বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজস্থিত ত্রিবেণী সঙ্গমে গিয়েছিলেন ওই মহিলা, কিন্তু স্বামীর অস্থি বিসর্জন দিয়ে আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না। পাথারকান্দির বিধায়ক সহ এলাকার জনগণের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার ব্যবস্থা করা হয়েছে ওই মহিলার মৃতদেহ। এমন ঘটনায় লুয়াইপুয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় অস্থি বিসর্জনের পরে হঠাৎ পেটের ব্যথা অনুভব করেন সুপ্রভানাথ, সঙ্গে সঙ্গে তাকে সেখানকার এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করেন তার পুত্র পার্থনাথ, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি, সোমবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার দুপুরে অ্যাম্বুলেন্স যোগে মৃতদেহ তার বাড়িতে এসে পৌঁছায়। ঢাকায় আলোর উৎসবে মাতোয়ারা গোটা শহর। ঢাকায় আলোর দীপাবলি, অন্ধকারের উপর আলোর বিজয়, মন্দের উপর ভালোর এবং অভিজ্ঞতার উপর জ্ঞানের প্রতীক। রোববার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরে আলোর উৎসবে মেতে উঠেন লাখো ভক্ত। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে উৎসবের উদ্বোধন করেন শাসক দলের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। ঢাকা থেকে আমিনুল হকের বিশেষ প্রতিবেদন। ভালোই লাগছে, কারণ আমাদের বলা চলে এটা দ্বিতীয় বৃহত্তম পূজা, শ্যামা পূজা, কালী পূজা, যেটা আমাদের হিন্দু ধর্মের একটা বড় পূজা। তো আজকে আমার সত্যি খুব ভালো লাগছে এখানে এসে, অনেক আমরা আসছি আজকে মন্দিরে, কালী মন্দিরে আজকে দীপাবলি। আমরা চাই যে এই অন্ধকার উচ্ছন্ন থেকে আমরা আসলে মুক্তি পেতে চাই, আমাদের দেশ, আমাদের পৃথিবী। তো এই আলো দিয়ে যেন আমরা সব কিছু, সব বিনাশ করতে পারি, এতটুকুই আমি প্রার্থনা। শেষ করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কাবুগঞ্জ আমরাঘাট সড়কে ফের দুর্ঘটনা, অটোরো মহিষের চাপায় আহত এক। বরাকের তিন জেলায় ভাইফোঁটা পালিত, অসমের মণিপুরীদের উৎসব বর্জন। ভাগাবাজার জিপির জয়ধনপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।